আমাদের তো সিলেটের যে আমাদের দেশে জনগণই এরা বলতে যে আমরা আমাদের রাত্রের মাছ না এইভাবে ফটাফটি ঝোল মনে হচ্ছে রাত্রের মাছ ডাল গুগলি এখনো উঠে খাইনি না মাংসের ঝোল ওরকম রয়ে গেছে আবার তো নতুন করে বানানো হয়েছে हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल लाइफस्टाइल ब्लॉगिंग चैनल मी एंड माय मॉम जेटा देखे तुम्हारा बुझते ही पे गे एन लंच टाइम चल रो तो लंच टाइम ओवर हो गए एन देखले बाबा खाच्चे और रान्ना करे ओई अवस्था तो एखन थेके दुपुर बेला थेके आमी आजके ब्लगटा शुरू करछि सकाल थेके आमी ब्लग स्टार्ट करते पारिनि केन स्टार्ट करते पारिनि किसेर जन्य सबई तोमादेर साथे शेयर करब सो आर डिले ना करे चलो ब्लगटाके स्टार्ट करा दे तो लेट्स स्टार्ट द ब्लग और सकाल थेके जा अवस्था एबार सकाले उठे सकाल थेके आमार हेल्थ खुबी डाउन चोख मुखेर अवस्था देखे बुझते पारछि चोखटा मने एकटु फुलेओ आछे তো সকালে ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো মানে তাড়াতাড়ি মানে আমার যেই টাইমে ঘুমবাং তা ধর একটু লাইক স্ট্যান্ডার্ড টাইম আর কি এমন না আমার ভোর ছটায় ঘুম ভেঙে গেছে মানে আমি তো সকালবেলাটা একটা লাইক ফিল লাইক স্লিপিং আই লাভ স্লিপিং ইন দ্য মর্নিং মানে মর্নিংয়ের দিক থেকে ঘুমটা দ্যাটস মাই ফেভারিট টাইম অফ স্লিপিং মানে আমার একটু শুতে শুতে লেট হয় সারাদিন ইউটিউব আপলোডিং এডিটিং প্রমোশন তারপর একটু মোবাইল ঘাটাঘাটি করে একটু রিল্যাক্স করি শুধু শুধু লাইক রাত হয়ে যায় তাই আমার সকালবেলাটা ইজ মাই ফেভারিট টাইম অফ স্লিপিং আই রিয়েলি লাভ দ্যাট টাইম স্লিপের জন্য সেটা আমার কাছে খুবই আমার খুব ফেভারিট টাইম তো যাই হোক ওই স্লিপ নিয়ে আমি কথা বলতে চাই না আমি যেটা বলছি সেটা হলো এবার সকালে উঠলাম সকালে উঠে মাথাটা পুরো ভার হয়ে আছে আর আমি তো ভয় পেয়ে গেছি এই সিচুয়েশনে এই ধরনের মানে এই যে ঠান্ডা লাগা তারপর একটু জ্বর লাগা হোয়াইট রিসি আর আই হেড এনি টাইপ অফ টেস্ট মানে সাধারণ ব্লাড টেস্টই আমি হেড করি সেখানে এই মানে এখন যেটা চলছে ওরকম কিছু যদি পরীক্ষা আবার করতে হয় মানে এই সব কারণে তো ইটস রিয়েলি প্যাথেটিক রিয়েলি স্কেয়ারি ফর মি তাই জন্য তেমন কিছু ব্যাপার না ব্যাপারটা হলো একটু ঠান্ডা লেগে গেছে এবার এই কদিন এমন বৃষ্টি চলেছে এমন বৃষ্টি হয়েছে আমার একটু লেট কিছুদিন আগে আমি একটু লেট চানও করছিলাম ইউটিউব এই এডিটিং আগে আগে আমি কী করলাম মা ভিডিওটা সকালে করতে বলে ভিডিওটা আগে দেখে তারপরে ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে আপলোডিংটা তাড়াতাড়ি হয়ে যাবে এই করে করে এডিটিং করে আপলোড আমি করে দিতাম তারপরে কী হয়েছে লেট হয়ে যেত পরে চানটা হতো তো তখন তো হয় না তো সকালটা একটু হেলথটা একটু ডাউন ছিল ব্যাস আবার আমি আমার মাকে বললাম ব্যাস শুরু হয়ে গেল কর কী হয়েছে শরীর খারাপ মার মনে পুরো মার মুখটা যদি তখন আমি ক্যাপচার করতে পারতাম ইটস ভেরি ভেরি মানে মানে ক্যাপচার করলে মানে সাংঘাতিক একটা লুক আসতো এমন মার অবস্থা বলে কী বলে দিলি আমার সকালে সারাদিন আমার বাজে কাটবে বলে কী জাস্ট কুল ডাউন জাস্ট কাম ডাউন আমার কিছুই আমার হয়নি জাস্ট ঠান্ডা লেগেছে তো ঠিক হয়ে যাবে ভিটামিন সি খুবই ভালো মেডিসিন আর এখন অনেক এই কোভিডের পর অনেক ডক্টর রেকমেন্ড করছে ফর ভিটামিন সি তো এমনি আমরা ভিটামিন সি খাচ্ছি
তো তারপর মাথাটা ধরেছিল বলে ডিসপিন খেলো, ডিসপিনে একটা সাংঘাতিক একটা ব্যাপার আছে। ডিসপিন খেলে কি হয় জানো? ডিসপিন খেলে তোমার আর তোমার প্রচণ্ড ঘুমও পায়। তারপর আমি ঘুমালাম ওই সকালে 9টায় ডিসপিনকে ঘুমালাম, এই করতে করতে তারপরে তো জাস্ট ল্যাটকা ছিল, ঘুম আসছিল না। তারপর 10টার পরে আমি ঘুমিয়েছি একটু, জাস্ট ভাবলাম চু মানে মাথা ধরাটা কমুক, তারপর আমি উঠবো। আর আমার একটা ইউনিক পয়েন্ট আছে, আমি যদি 12টায়ও ঘুম থেকে উঠি দ্যাটস নট আ বিগ ইস্যু। এই আমি আই ক্যান ডু ভেরি ফাস্ট আর কি, মানে এমন আমার অনেক কিছু লাইক তোমার ওয়াশরুমে অনেকের অনেক টাইম লাগে, রেডি হতে অনেকের অনেক টাইম লাগে, আমার কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। জাস্ট উঠবো, জাস্ট কমপ্লিট মাই ওয়াশরুম, তারপর ব্রেকফাস্ট খেয়ে নিলাম, ম্যাচ হয়ে গেল, তারপরে চান টান করে আমি লাঞ্চও আমি খেয়ে নিচ্ছি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যে এফেক্টটা ঘুমানোর এফেক্টটা ডিসপ্লিন, মানে একদম পুরো ড্রাউজি লাগে একদম। তো তারপরে ঘুমিয়ে পড়লাম, খিদেও খুব পায় ডিসপ্লিনে, এটা হলো ডিসপ্লিনে ইউনিক ব্যাপার। তারপরে চান টান আজকে গরম জলেই করেছি, তো গরম জলে চান টান করে এখন একটু ফ্রেশ লাগছে, সব কিছুই না, একটু লাইক কোল্ড অ্যান্ড কাফ যেটা বলে আর কি, একটু সর্দি সর্দি ভাব, একটু সর্দি লেগে চোখটা দেখেছো না, চোখটা মনে হয় একটু ফুলেছে। কিন্তু আমি এমনিতে ফুলেই আছি, আমি ফোলা টাইপের মানুষ, আমি না খুব ফোলা টাইপেরই মানুষ। যাই হোক, আর আমি ও ক্যামেরার সামনে কী সব আমি বলছি, আমি ফোলা টাইপের মানুষ, আমি নিজে নিজেরটা বলে দিচ্ছি। যাই হোক, এরকমই আমি, আই এম লাইক দ্যাট ওনলি। এতদিন আমাকে দেখে দেখে, আমার ব্লগিং দেখে দেখে, আর আমার ভিডিও দেখে দেয়নি, নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কেমন। আই মুভ ফট একদম হোয়াট আই অ্যাম, আমি যেরকম আমি সেরকম, আমি সবসময় নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে ভালোবাসি। তো যাই হোক, এখন বেশি বকবক করবো না, বকবক করার টাইম নেই। মার ভিডিওটা এডিট করতে, আপলোড করতে হবে, ইউটিউবে আপলোড করতে হবে, তারপরে আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, তারপরে ব্লগটা আমি কন্টিনিউ করবো, দেখি কতক্ষণ কন্টিনিউ করতে হবে, তারপরে আমারটাও আবার এডিটিং আপলোডিং করতে হবে। তো এখন টাইম ফর আই হ্যাভ টু গো ইন দ্য ওয়ার্ক মোড। তো তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, তোমাদের সামনে এসে তোমাদের সাথে কথা বলে, শরীর যাই থাকুক মোটামুটি খারাপ থাকুক, হ্যাঁ একদম বেশি খারাপ হলে তো আমি আসতে পারবো না, তখন আমার বলতে হবে আজকের দিন আমি ব্লগ করতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। কিন্তু লাইক যখন যতক্ষণ আমি করতে পারবো লাইক উইথ মাই হার্ট অ্যান্ড সোল, আই উইল অলওয়েজ বি অ্যাক্টিভ। আই লাভ ব্লগিং, আই লাভ ইউটিউব, আই লাভ মাই ব্লগ, তো আমার তো আসতেই হবে। তো কিন্তু এখন আমার ওয়ার্ক মোডে যেতে হবে, তো চলো ফটাফট আমি মাঠটা আর একটু দেখা বাকি আর দেখে আমি এডিট করে আপলোড করে আমি তারপরে খুব শিগগিরই আবারও তোমাদের সাথে আসছি, তোমাদের স্যার খেতে, মাথা খেতে, আর তোমাদের সাথে গল্প করতে, আর অনেক অনেক কিছু শেয়ার করতে। চলো স্টে টিউনড টু মাই চ্যানেল। কি অবস্থা সেই তোমাদের সাথে, চলো চলো হাঁটতে হাঁটতে, তোমাদের সাথে কথা বলছিলাম তখন দুপুরবেলা, আমি কি বললাম যে আমি আসছি মার ব্লগটা এডিট করে, তারপরে মারটা আপলোড হয়ে গেছে। এইবার ভাবো তারপরে কী কেলেঙ্কারি কাণ্ড, ব্লগ আমি আমারটা আর কি শেষ করতে আমি পারলাম না, কারণ আবার আমার ফোন খারাপ হয়ে গেছিলো। এই কী যে কখন, এই জন্য আমি বলি কি ঠিক কথা বলো তো, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল বলো। এই জায়গাটা একটু অন্ধকার আছে, কোনো ব্যাপার না, চলো চলতে থাকো চলতে থাকো। এইবার তারপরে আমি মাঠটা সবে আপলোড করেছি, তারপরে একটু ডেসক্রিপশন তো দিই ইউটিউবে, না ডেসক্রিপশন দিতে দিতে আমার একটা কারণে রিস্টার্ট করতে হলো। এবার রিস্টার্ট যেই করছি ফোন আর চলছে না, ফোন বন্ধ, পুরো ফোন বন্ধ। তো তারপরে কিছুতেই ফোন খুলছে, 5টার পরে গিয়ে দোকানে গিয়ে দিয়ে এসেছি, এই 9টা এখন বেজে গেছে, 9টায় ফোন আমি পেলাম। মানে কী অবস্থা, কখন যে কী হয় আমার ফোনটা যে বারবার কেন খারাপ হচ্ছে। যাই হোক, ব্লগটা তখন এন্ড হয়নি বলেই আমি আমার আসতে হলো, তাই এখন আমি ব্লগটা এন্ড করছি। সো খুব অবস্থা খারাপ, বুঝতেই পারছো, এখানে আমি ব্লগটাকে এন্ড করলাম। তো ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো টাটা বাই বাই, আমি অনেকগুলো আমি অনেক শর্টস দিয়েছি, আমি যেহেতু হচ্ছিলো না বলে মার ফোন থেকে অনেকগুলো শর্টস দিয়েছি, চলো
বাই গুড নাইট একটু কালো হয়ে যাচ্ছে আমি মানুষটা ঠান্ডা খুব ধীর স্থির ঠান্ডা ছোটোবেলার থেকে আমি ভীষণ শান্ত আর আমি একমাত্র সন্তান ছিলাম তো আমার তো ভাই বোন ছিল না তা এই যে নিজের মনে থাকাটা নিজের ক্ষেত্রে ছোটোবেলার থেকে শিখে গেছি যদিও আমার ছোটোবেলাটা জয়েন্ট ফ্যামিলিতে কেটেছে পরবর্তী যখন আমি ক্লাস সিক্স সেভেনে পড়ি আমি গোখেল মেমোরিয়ালে পড়তাম আমি গোখেল মেমোরিয়ালে পড়তাম ইংলিশ মিডিয়ামে পড়তাম পড়াশোনা করেছি তারপরে থেকে আমরা যখন আমরা জয়েন্ট ফ্যামিলি থাকতাম জয়েন্ট ফ্যামিলির থেকেও আমি আমার নেচারটাই ওরকম ভীষণ ঠান্ডা আমি মানে দশটা কথা বলে একটা কথা বলি মানে বলিই না আমার নভেল পড়তাম তখন আমি খুব মানে আমার যখন ইয়াং স্টেজ ছিল তখন আমি তোমাদের সাথে এই কথাটা বলছি আবার ইয়াং স্টেজে আমি খুব ওই মিলস অ্যান্ড গুলস পড়তাম বারবারা কাটল্যান্ডস পড়তাম হেরাল রবিনস পড়তাম বইয়ের পোকা ছিলাম আমি নভেল শরৎ এদিকে আবার বাংলা ইংলিশে মিলস অ্যান্ড গুলসের প্রত্যেকটা সিরিজ পড়তাম তারপরে বারবারা কাটল্যান্ডস পড়তাম হেরাল রবিনস পড়তাম আর ওইদিকে আমি তো ইংলিশ লিটারেচারের মেয়ে আর ওইদিকে বাংলা সাহিত্য নিয়ে তো আমার বাবা মা ছাড়বে না আমাকে যেহেতু যতই কনভেন্টে পড়ি যত ইংলিশ মিডিয়াম পড়ি ইংলিশ বই পড়ি ইংলিশ সবাই পড়ি কিন্তু বাংলার দিকেও আমার মানে এক আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল তা কারণ আমি হাফ অফ দ্য ওয়ে মানে কলকাতা ছেড়েছি আমি 68 কলকাতা আমি তখন ক্লাস মানে ক্লাস সিক্সে পড়ি বোধ হয় সিক্স সেভেন পড়ি তখন আমরা জব্বলপুরে চলে যাই মধ্যপ্রদেশ ওখানে গিয়ে তো আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হয়ে যায় হিন্দি টিচার রেখে দেয় আমার বাবা মা তখন আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিতে মানে আমি খুব ক্যাচ করি তাড়াতাড়ি আর কি তাড়াতাড়ি হিন্দি শিখেছিলাম সেজন্য এই আমি ছোটোবেলার থেকে এরকমভাবে মানুষ তো তো তখন কী করতাম ওই দিকে আমার যেহেতু আমার রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র সঙ্গীত সাংস্কৃতিক জগতের সাথে আমি যুক্ত আমি সাংস্কৃতিক দিয়ে অনেক চর্চা করেছি গান শিখেছি বড় বড় পণ্ডিতদের কাছে গান শিখেছি এই নিয়েও অনেক ভিডিওতে আমি বলেছি যখন আমি আবার বিবাহিত আমার বিয়ের পরেও আমি গানের চর্চা করেছি আমি অমিত সেনের কাছে গান শিখেছি সাগর সেনের কাছে গান শিখেছি রমা মণ্ডলের কাছে গান শিখেছি বড় বড় গীতবিতাদের গান শিখেছি দক্ষিণীতে গান শিখেছি সুরঙ্গমাতে গান শিখেছি সে যাই হোক তো সেই জন্য আমার আবার বাংলার প্রতিও একটা ছিল যে আমি শরৎ রচনাবলী সব আমার মুখস্থ এ টু জেড আমি সব করতাম তারপরে রবীন্দ্র গীতবিতা আমি চষে খেয়ে নিয়েছি গীতবিতা তারপরে রবীন্দ্রনাথের নভেল চোখের বালি থেকে শুরু করে অনেক কিছু তারপরে রিসার্চ করতাম অনেক কিছু রবীন্দ্রনাথ দিয়ে গীতবিতান সারাক্ষণের সঙ্গী ছিল আমার গীতবিতান আমার গান আর ওইদিকে ইংলিশ লিটারেচারে যেহেতু স্টুডেন্ট ছিলাম ইংলিশ লিটারেচার নিয়ে ইংলিশ দিয়ে এমএ করছি ওই এমএ করেছি ইংলিশ দিয়ে সেহেতু ইংলিশটার দিকে আমার একটুখানি উইক পয়েন্ট ছিল আমার ইংলিশ ওই জন্য ওখানে আমি প্রচণ্ড নভেল পড়তাম লেজার টাইমে আমার এডুকেশনের সময় না যখন আমি লেজার টাইম পেতাম তখন অনেক রোম্যান্টিক নভেলস পড়তাম মিলস অ্যান্ড বুলস বারবারা কাটল্যান্ডস হেরাল রবিনস এগুলো পড়তাম তো এইটা হচ্ছে মানে ফ্যামিলিতে আমি এতগুলো জয়েন্ট ফ্যামিলিতে আমাদের ফ্যামিলি ভ্যালিউস ফ্যামিলি ইয়েতে ওখানে তো আমাদের কত আমি যখন ছোটোবেলা আমার জয়েন্ট ফ্যামিলিতে এক একজন এক এক রকম ছোটো পিসি একরকম মেজো পিসি আর এক রকম মেজো পিসি সাথে ছোটো পিসি অন্যরকম ছোটো পিসি ভীষণ দুষ্ট ছিল ছোটো পিসি আমি এখনও জানি ভীষণ হই হল্লা করে থাকতে পারে মেজো পিসি আবার ওরকম ছিল না মেজো পিসি আবার ভীষণ ধীর স্থির ঠান্ডা আমার মতো আমি দেখতেও হয়েছি মেজো পিসির মতো উনি নেই উনি চলে গেছেন আমাদের ছেলে আর ছোটো পিসি আছেন তা ছোটো পিসি অন্যরকম ছিল বড় পিসি চলে গেছেন বড় পিসি ছিল মানে নর্মাল উনি উনি আবার হ্যাঁ উনি আবার খুব এই ঘুরতে ভালোবাসতেন দাঁড়াতে ভালোবাসতেন তারপরে পুজো কমিটির মেম্বার ছিলেন উনি ওই তো মানুষ এক মানে ফ্যামিলিতে একসাথে থাকো না কেন কিন্তু স্বভাব এক একজনে এক এক রকম আর এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে এখন তো গুণে গুণে বাবা মা ছেলে মেয়ে বাবা মা দুটো মেয়ে বাবা মা দুটি ছেলে বাবা মা এক ছেলে এক মেয়ে এই তো হচ্ছে না গুণে গুণে তা তাদেরকে নিয়ে বলছি যে অ্যাজ এ ক্যাপ্টেন অফ দ্য শিপ আমি বলছি যে এক একজন এক এক তাদের খাওয়া দাওয়াও আলাদা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাও আলাদা এক একজনের সাথে এক একজনের মিল হয় না
তাও আমরা মিলেমিশে থাকি। তাই যেটা হচ্ছে মানে আমি যেটা বলতে চাইলাম, আজকে আমার কাজের মাসি জয়েন করেছে, আসবে, আমি এই জন্য একটু সব কাজ সেরে মানে চুপচাপ বসে আছি, তোমাদের সাথে গল্প করছি। সকালে তোমাদের সাথে গল্প না করতে পারলে আমার মেয়েরও মন খারাপ হয়ে যাবে, মানে মা তুমি আজকে বন্ধুদের সাথে গল্প করতে যাওনি, আজকে তুমি আসনি যাওনি, যাও যাও যাও, তুমি কেন যাচ্ছ না, তুমি যাও ওদের সাথে গল্প করো, আজকে সকাল থেকে তুমি কী করছো সব বলো, যাও ওদের কাছে শেয়ার করো। আমার মেয়ে পাগল হয়ে যায় না আমি যদি চ্যানেলে না আসি, তোমাদের সাথে গল্প না করি। আমার ওর শরীরটা একটু ভালো নেই, বললাম না আমার মনটা ভালো নেই, কুটকুট করছে, ওর কিছু হলে আমার না মনটা ভীষণ অফ হয়ে যায়। যাই হোক, ও আমাকে আমি বলছে দূর আজকে আমি পরে শুরু করবো রে, দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করবো, দুপুরে হোক সন্ধ্যাবেলা হোক, আর এই ঘরটা আমার খুব প্রিয় ঘর তোমাদের বলেছিলাম। তা আমার মেয়ে বললো যা না তুমি কেন, তোমার তো সব কাজ করে দিয়েছো, তোমার সব তো রেডি, যাও আবার মাসি আসলে তখন মাসিকে বুঝিয়ে দিও আজকে কি রান্না হবে রান্না হবে, যাও। আজকে ভাবছি ওর জন্য একটু না রসুন আর ভালো করে রসুন পুড়িয়ে কালো জিরা রসুন বাটা খাওয়া হোক, রসুন বাটা খেতে, রসুন আর কালো জিরা বাটাতে সর্দিটা টেনে যায়, ওটা আজকে আমার মাসিকে মাসি আস্তে আস্তে ওই আর একজন উনি হচ্ছেন মানে ইন্দিরা গান্ধী, তারও ওপর দিয়ে যদি করে কোনো ব্যক্তি থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে ওনাকে আমাদের মাথায় করে রাখতে হবে, আমার ছেলেমেয়েকে ছেড়ে দাও, ওনার আসা মানে এই এসেছেন 19, মানে এদেরকে হাতে রাখুন, মাসি মানে হোট করে আসলো, হোট করে আসলো, কিছু বলা যাবে না ওনাকে, ওনাদের পান থেকে চুন খসলেই মেজাজ সপ্তমে, এই হচ্ছে কাজে মাসি। অনেকে আছে না, অনেকের হবি আছে মাসি রাখে না, একটা কর্মচার বাসন মাঝে মাসি রেখে দেয় রান্নাটা, রান্না জোগাড় করে দেয় নিজেরাই রান্না করে, ওটা ওদের প্যাশন, মানে জানার যেনারা মানে নিজেরা রান্না করেন ওটা ওনা ওদের হচ্ছে প্যাশন। কিন্তু আমি যেহেতু মানে রেগুলার রান্না করতে আমার খুব অসুবিধা হয় তো আমি পারি না আসলে, আমার ওই বললাম আমি এক একজন এক এক রকম হয়, হ্যাঁ সবাই তো আর এই পাঁচটা আঙুল তো সমান হয় না বলো, পাঁচটা আঙুল কি সমান হয়, আমি তো আমার ডিফল্টটা তোমাদের কাছে বলছি, আমি যা পারি না গো, রোজ প্রত্যেক দিন মানে উইকে সাত দিনই রান্না করতে পারি না। আমি তোমাকে বলেছি না আমি ইনোভেটিভ রান্না আমাকে জোগাড় করে দিল, আমি করে দিলাম, সেটা আবার কোনো অসুবিধা হয় না গো, আমি রান্না করতে ভালোবাসি, একটু মানে বেশ হাতকে রান্না করতে ভালোবাসি, কিন্তু এই ডেইলি রান্না আমার একটু ভালো লাগে না গো, শরীরটা খুব খারাপ হয়ে যায়, খুব লেথার্জি লাগে, অনেক বয়স হয়েছে তো পারি না গো। আর ছোটোবেলার থেকে আমি খুব একটা মানে ওভাবে মানুষ হইনি তো, ওল্ডি চাইল্ড বুঝতেই পারছো আর কি, আমার ছোটোবেলাটা খুব প্যাম্পারি মানে খুব আদরে বলে মানুষ, আমি খুব একটা কাজ করিনি, ওটা আমার কাজটা নিজের থেকে এসে গেছে, আমি নিজেই মা কিন্তু আমাকে মা বাবা কিছু শেখায়নি, সুতরাং আমি নিজেই এগুলো শিখে গেছি অর্জন করে, এগুলো আমার মেয়েরা শিখে যায় কিছু না করে, মা বাবার কাছে যতক্ষণ তোমরা আছো, এই যে মেয়েদেরকে বলছি, অনেক মেয়েদেরকে বলছি যারা মা বাবার কাছে আসো, তারা একটা মাত্র মেয়ে তোমরা খুব আদরী মানুষ হচ্ছে, বাপের বাড়িতে কি তোমাদের কোনো কাজ করতে হচ্ছে, এক গ্লাস জল ভরেও খেতে হচ্ছে, ওটা তোমরা নিজেদের মতো একটু জল ভরে খেলে, হ্যাঁ মা বাবা থাকতে মা বাবার মতো আগে কি কেউ দেবে বলো, ওই জন্য আমিও তো ছোটো ছিলাম, আমি কি এককালে বুড়ি হয়ে গেছি, এককালে আমি ছোটো ছিলাম না বলো, আজকে না তোমাদের আমি কাকিমা হয়ে গেছি, আন্টি আন্টি কি ছোটো ছিল না, আন্টি কি ছোটোবেলা ছিল না, তাহলে এই আন্টিটাও ভীষণ আদরে মানুষ হয়েছে, কাকিমাটাও ভীষণ আদরে মানুষ, ওই জন্য না এটা লেগেছি মানে ছোটোবেলার থেকে, খুব একটা আমি প্রথম থেকে কাজে একটা লোক রেখে দিয়েছি রান্নার লোক, এই তো রান্নার লোক তো মাসে চারটে ছুটি নেয়, তখন কি আর আমি রান্না করি না, তার পরপর তিন দিন আসলো না, জ্বরে ভুগছে, পেট খারাপে ভুগছে, এর বিয়ে তার বিয়ে বাড়িতে, তখন কি আমি রান্না করি না, তখন কি আমার ফ্যামিলি মেম্বারদের আমি বসিয়ে রাখি কি না, অনলাইনে খাবার একদম না, আমাদের বাড়িতে অনলাইন থেকে খাবার আসেই না, ইভিন একটুখানি চিপস মুড়ি টুড়ি ওগুলো একটু গ্রসারি থেকে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ অনলাইনে হবে, আমি তো নিজে হাতে সব রান্না করি, সুতরাং দিস ইজ কল ফ্যামিলি, উই আর ফ্যামিলি, ফ্যামিলিতে একজন এক এক রকম, তাদের আই এম দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমি তাদেরকে সব কিছু ঠিকঠাক করে রাখি। আর আজকে আমার আরেকটা ব্রেকিং নিউজ, আমার এই এতদিন বাদে একটা সানি ডে পেয়েছি, আর আই লাইক, আমি তো বললাম না টানা বৃষ্টি আমরা একদম পছন্দ না, শরীর খারাপ হয়ে গেছে, ভীষণ ব্যাপার,
এই ঘরটাতে খুব রোদ আসে জানো, খুব হাওয়া রোদ আসে, ভীষণ হাওয়া আসে এই ঘরটাতে। এখানে আমার হাজব্যান্ডের ঘর, প্রচণ্ড হাওয়া আসে ওখানে। এই ঘরটা না ভীষণ ভালো ঘর, এই ঘরটা ওই দিকটা থেকে এত হাওয়া আসে যে আমার হাজব্যান্ড তো অল্প পাখা চালাও না। এই স্ট্যান্ডিং ফ্যানটার জন্য আজকে আমার মেয়ে ঠান্ডা লেগে গেছে। এই স্ট্যান্ডিং ফ্যানটা ও আমাদের ডাইনিং রুম যেটা বড় হল ঘরটায় দুপুরবেলা কী করে জানো, এই স্ট্যান্ডিং ফ্যানটা নিয়ে মাথার কাছে রাখবে, পুরো মাথায় ঠান্ডাটা লেগে গেছে। সে যাই হোক, যেটা বলছিলাম আমার ফ্যামিলি দিয়ে বলছিলাম যে ফ্যামিলির মধ্যে তোমরা সবাই, তোমাদের ফ্যামিলিতে তোমরা চারজনের ফ্যামিলি, তোমাদের ভাই বোন নিয়ে তোমরা থাকো, তা তুমি যেরকম তোমার ভাইকে সেরকম হয় তুমি বলো, তোমার সাথে তোমার ভাই মেলে, তোমার ভাইয়ের যা খেতে ভালোবাসে তুমি ওকে তাই খেতে ভালোবাসো, তোমার দাদা যা খেতে ভালোবাসে তুমি ওকে তাই খেতে ভালোবাসো, এটা কে বাবা তোমাদের লিখে দিয়েছে যে তোমার দাদা যেটা খাবে তোমাকেও সেটা খেতে হবে, তুমি যেটা খাবে সেটা তোমার দাদাকেও খেতে হবে, এর কোনো মানে নেই। আজ আমি আর মা হয়ে আমার সবার মন রক্ষা করে চলি, সবার জন্য যে যেটা ভালোবাসে। কিন্তু কমন ফ্যাক্টর হচ্ছে, আজকে আমি তোমাদের বলে দিলাম অ্যাজ এ হোম মেকার, অ্যাজ এ ক্যাপ্টেন অফ দ্য, কমন ফ্যাক্টর হচ্ছে ক্রিপসি আলু ভাজা, ডাল আলু ভাজা মাছ ভাজা। আর সেকেন্ড অপশান হচ্ছে ডিমের ঝোল, এইটা করে দাও, এটাতে আমাদের কারোর কিছু অসুবিধা নেই। না আমিও খেতে ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে, আমার ছেলেও খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে। আলু ভাজা কুচমুচে কুড়মুড়ে আলু ভাজা মাখন দিয়ে মেখে, একটা মাছ না থাকলে না থাকুক, না একটা ডিমের অমলেট করে নিলে, মানে ডিমটা ডিমের অমলেট আলু ভাজা করে নাও, একটু মাখন ফেলে দাও গরম পাতে খেয়ে নাও, কিচ্ছু রান্না করতে হবে না। আমি বলে দিচ্ছি আমার চারজনেই আমাদের এটা পছন্দ, তা কমন কি আলু ভাজা ডিমের অমলেট, বাস ডিমের অমলেট আলু ভাজা, আর তাকে শুকিয়ে যায় গলা, তার সাথে যদি পাতলা করে কাঁচা লঙ্কা কালো জিরে রসুন দিয়ে পাতলা করে মুসুরির ডাল করে। দিস ইজ আওয়ার ফ্যামিলি অ্যান্ড উই লাইক দিস টাইপ অফ ফুড, ডাল আলু ভাজা ডিম ভাজা কিংবা ডাল আলু ভাজা ডিম সেদ্ধ, এটা যখন কাজের মাসে আসবে না যখন, এইটা হচ্ছে কমন ফ্যাক্টর আমি বলে দিলাম, এইটা আমাদের সবার। অন্য কিছু করতে হলে তো আমার ছেলেকে জিজ্ঞেস করতে হবে তুই এটা খাবি, মেয়েকে জিজ্ঞেস করলে তুই তাহলে এটা খাবি, হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ এই যে এইটা বললাম কুচমুচি আলু ভাজা পাতলা মুসুরির ডাল, মুগ ডালের থেকে বেশি মুসুর ডাল প্রিয়, আর মাছটা থাকলে ডিমের অমলেট করে নাও, ব্যাস। দিস ইজ আওয়ার ফ্যামিলি, আর ফ্যামিলির মধ্যে আমরা বেশ ভালোই আছি মোটামুটি, একটু টক ঝাল মিষ্টি সব ফ্যামিলির মধ্যেই থাকে, টক ঝাল মিষ্টি না হলে ফ্যামিলি বন্ডিং হয় না, প্রত্যেকটা ফ্যামিলিতেই টক ঝাল মিষ্টি নিয়ে সম্পর্ক, এই টক ঝাল মিষ্টি সম্পর্ক সব ফ্যামিলিতেই আছে। তো মার সাথে ছেলের কুনসুটি পানা হচ্ছে, ছেলে পেছের ছেলে লাগছে, মার সাথে মেয়ের একটু গান বাজনা হচ্ছে, আবার ভাই আর বোন থাকলে বিশাল লেগে যায় ভাই বোনের মধ্যে, এর পেছনে লাগছে সেটা। আর ভাইরা হয় কি বড়ো দাদা হলে খুব প্রোটেক্টিভ হয় বোনের পেছনে, এ বোন কী করছে, বোন কোথায় গেল, বোন তাহলে কী করছে, এ বোনকে নিয়ে খুব পজেসিভ হয় দাদারা, তো হয়। এই হচ্ছে ফ্যামিলি, তাহলে টাটা, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে।